বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমরা দেখবে কমলা সুন্দরী গল্পটির দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা, চলো দেখে আসি আজকের পর্বে কমলা সুন্দরী গল্পে কি হতে চলেছে। অবশেষে সেনাপতির ষড়যন্ত্রে মহারাজ বিয়ে করে দূর দেশের রাজকুমারী রূপী সেই ডাইনিবুড়িকে। তুমি নিশ্চয় জানো, সাধু বাবার নির্দেশে আমার প্রথম রানী 15 বছরের জন্য নিভূতবাসে গিয়েছে। এই আমার একমাত্র কন্যা কমলা সুন্দরী। আজ থেকে এর সব দায়িত্ব তোমার। আরে মহারাজ, এ তো আমার চরম সৌভাগ্য। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, কমলা সুন্দরীর সব দায়িত্ব আজ থেকে আমার। আমি জানতাম মহারানী, আমি জানতাম তুমি কোনো অমত করবে না। আমার কমলাকে তুমি মায়ের যত্নে বড় করবে। বড় তো ওকে আমি করব মহারাজ। কমলা সুন্দরীর অলৌকিক শক্তি গুণে আমাকে যে যুবতী হতে হবে। কি হলো মহারানী, তুমি কি কিছু ভাবছো? চলো খেতে চলো। মহারাজের মুখে খাওয়ার কথা শুনে ডাইনি রানী চমকে উঠল। কেননা রানী রূপী ওই ডাইনি সাধারণ মানুষের খাবার খেতে পারবে না। আর তাই ডাইনি রানী মহারাজকে বলে, ভাবছি না মহারাজ, আসলে আমার একটা জিনিস খেতে খুব ইচ্ছে করছে। বলো মহারানী, বলো তুমি কি খেতে চাও? তুমি যা খেতে চাইবে আমি তোমাকে তাই এনে দেব। মহারাজ, আমি হাওয়ার তৈরি হালুয়া খেতে চাই। হাওয়ার তৈরি হালুয়া? এ আবার কেমন খাবার? এমন কোন খাবারের কথা তো আমি কখনোই শুনিনি। আমি জানতাম মহারাজ, আমার এই ইচ্ছা কোনো দিন পূরণ হবার নয়। মন খারাপ করো না মহারানী, আমি দেখছি কি করা যায়। এই কে, কোথায় আছিস? আমার হাওয়ার তৈরি হালুয়া চাই। হাওয়ার তৈরি হালুয়া? হাওয়ার তৈরি হালুয়া? হাওয়ার তৈরি হালুয়া? মহারানী, এই নাও তোমার হাওয়ার তৈরি হালুয়া। মহারাজ, আপনি আমাকে সত্যি খুব ভালোবাসেন। কিন্তু মহারাজ, আমার তো আর এখন হাওয়ার তৈরি হালুয়া খেতে ইচ্ছে করছে না। তাহলে তোমার কি খেতে ইচ্ছে করছে মহারানী? আমার লোহার তৈরি লাড্ডু খেতে ইচ্ছে করছে মহারাজ। লোহার তৈরি লাড্ডু? হ্যাঁ মহারাজ, লোহার তৈরি লাড্ডু। আসলে ডাইনি রানী এসব অদ্ভুত খাবারের নাম বলে মহারাজ আর তার পেয়াদাদের ব্যস্ত রাখতো। আর সেই সুযোগে ডাইনি রানী রাতের আধারে রাজপ্রাসাদের হাতিশাল থেকে হাতি, ঘোড়াশাল থেকে ঘোড়া একটা একটা করে ধরে খেয়ে ফেলতো।
এভাবে কিছুদিনের মধ্যেই ডাইনি রানী তার মায়াবী জাদুতে মহারাজকে বশীভূত করল। মহারাজ হয়ে গেল ডাইনি রানীর হাতের পুতুল। সোনা দিয়া রাজ্যে নেমে এলো ঘন অন্ধকার। রাজ্যের সব হাতি ঘোড়া শেষ করে ডাইনি রানী এখন তার প্রজাদের খেতে শুরু করেছে। আর রাজকুমারী কমলা, রাজকুমারী কমলার কথা মহারাজ প্রায় ভুলেই গেলেন। কমলা বড় হতে লাগলো রাজপ্রাসাদের অন্তপুরে দাসীদের কাছে। মহারানী, আর মাত্র 21 দিন, তাহলে কমলা সুন্দরীর বয়স হবে 15 বছর। চন্দ্রগ্রহণের ওই রাতে জাগ্রত সাধুর দেয়া ঐশ্বরিক বর লাভ করবে কমলা সুন্দরী, যেটা কমলা সুন্দরী নিজেও জানে না। কমলা সুন্দরীর সব রক্ত আমার শরীরে নেব আমি, তবেই ওই ঐশ্বরিক ক্ষমতা আমার হয়ে যাবে। আমি ফিরে পাবো আমার হারানো শক্তি, আমার হারানো সৌন্দর্য। এদিকে নিভৃত বাসে থাকা বড় মহারানী মানে কমলা সুন্দরীর মা জঙ্গলে ঘুরতে ঘুরতে এক সময় আশ্রয় পায় এক সাধু বাবার আশ্রমে। সাধু বাবা তাকে মেয়ের মতো করে দেখে, মহারানীও সাধু বাবাকে তার বাবার মতোই দেখে। মহারানী তার রাজকীয় জীবন ভুলে গিয়ে সেখানে ঝিয়ের কাজ করেই প্রায় 15টা বছর পার করতে লাগল। বিপদ, কর বিপদ! কি হয়েছে বাবা, কিসের বিপদের কথা বলছেন আপনি? কার বিপদ? কমলা সুন্দরীর বিপদ। কমলার বিপদ? বাবা আমি যাব, আমার কমলার শরীরে বিপদের কোনো আঁচ লাগতে দেব না আমি। কমলা সুন্দরী কোনো সাধারণ মেয়ে নয়, কমলা হলো এক ঐশ্বরিক শক্তির অধিকারী। কমলার জন্ম হয়েছে শয়তানকে বিনাশ করতে। তুই কমলাকে নিয়ে চিন্তা করিস না মা, এই দেখ তোর কমলাকে। রাজকুমারী কমলা, দয়া করে এবার থামুন, মহারানী দেখতে পেলে খুব রাগ করবে। তোদের মহারানীকে কি আমি ভয় পাই নাকি রে? আমি হলাম কমলা সুন্দরী, এই সোনা দিয়া রাজ্যের রাজকুমারী আমি। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ হচ্ছে। কমলা সুন্দরী গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে ভিডিওটিতে জলদি একটি লাইক দিয়ে দাও, কমেন্ট করে জানিয়ে দাও তোমরা তৃতীয় পর্বটি দেখতে চাও কিনা, আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, সবাই অনেক ভালো থেকো।